ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নামে একের পর এক মামলা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ মামলাই হত্যা মামলা। মামলার কারণে কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ মুখ্য সচিবের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। তাদের মধ্যে তিনজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, দুজন আত্মগোপনে। জনপ্রশাসনের কর্মকর্তারা বলছেন, শীর্ষ পদের কর্মকর্তাদের বিরুদ্ধে অতীতে কখনো হত্যা মামলা হয়নি, গ্রেফতারও হননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, আবুল কালাম আজাদ ও নজিবুর রহমান গ্রেফতার হয়েছেন। অন্য দুই মুখ্য সচিব তোফাজল হোসেন মিয়া ও আহমেদ কাউসারের বিরুদ্ধে মামলা হয়েছে, একজন দেশের বাইরে, অন্যজন আত্মগোপনে। প্রশাসনের আরেক শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিব। আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্বে থাকা দুই মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও কবির বিন আনোয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে, তারাও গ্রেফতার আতঙ্কে আছেন। আরেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নামে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা নিয়ে বিভ্রান্তি রয়েছে। অবশ্য মামলার বাদী বলেছেন, ভুলবশত তাকে আসামি করা হয়েছে। তিনি গতকাল বুধবার অবসরের আগে শেষ অফিস করেন। এছাড়াও বেশ কয়েকজন সচিবের বিরুদ্ধেও হত্যা মামলা হয়েছে। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে 2 মাসে বেশ কয়েকজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের নামে মামলা হচ্ছে। তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও একই মন্ত্রণালয়ের আরেক সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মেজবাউদ্দিন চৌধুরী ও ফয়েজ আহমেদ এবং সাবেক সচিব আনিসুর রহমানের বিরুদ্ধেও মামলা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।